প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে নাজমুল হাসান পাপন, তবে সেটা যুব ক্রীড়ামন্ত্রী হিসেবে। পাঁচ বছর ধরে চলা স্টেডিয়ামের কাজের অগ্রগতি কেমন হয়েছে তাই দেখতে এসেছেন। তবে তার চোখ মুখ আর কথা বলে ধরন অনুযায়ী বোঝা যাচ্ছে কাজের অগ্রগতি নিয়ে তিনি তেমন একটা সন্তুষ্ট নন। সংস্কার কাজের জন্য পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ বঙ্গবন্ধু স্টেডিয়াম। এই সময়ে পুরো একটি স্টেডিয়াম বানিয়ে ফেলা সম্ভব, অথচ পাঁচ বছরও খেলার উপযোগী হয়নি এই স্টেডিয়াম। করোনা পরিস্থিতির অজুহাত ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবের দোহাই দিয়ে গত পাঁচ বছরে বড় ব্যর্থতার প্রতিচ্ছবি রেখে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতির পিতার নামে স্টেডিয়াম, এখানে কাজের মান হওয়ার কথা ছিল বিশ্বসেরা। বিশ্বসেরা তো দূরে থাক, কাজের মানই এখন প্রশ্নবিদ্ধ। ফুটবল মাঠের কাজ প্রায় শেষের দিকে থাকলেও আছে অপেশাদার কাজের ছোঁয়া। সঠিক পরিকল্পনার অভাবকেই দায়ী করছেন অনেকে। মাঠে পানি ছিটানোর কাজে ব্যবহার করার জন্য স্প্রিংক্লিয়ার বসানো হয়েছে, এমন জায়গায় সেটা বসানো খেলা চলাকালে যে কেউ সেটার সাথে ধাক্কা খেয়ে ইঞ্জুরিতে পড়তে পারেন। সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে সাংবাদিকদের কাজের পরিবেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারাধীন প্রেস বক্স দেখলে মনে হবে কোনো ধ্বংসস্তূপ। কাজের অগ্রগতি প্রশ্নবিদ্ধ, এমনকি ভিডিও চিত্র ধারণের জন্য নির্দিষ্ট কোনো জায়গায় তৈরি করা হয়নি, অর্থাৎ চিত্র সাংবাদিকদের জন্য কোনো নির্দিষ্ট জায়গায় নেই। চোখ কপালে ওঠার মতো বিষয় হলো জাতীয় স্টেডিয়ামে নেই প্রেস কনফারেন্স রুম। এসব ব্যাপারে খুঁটিয়ে খুঁটিয়ে পাপনকে অভিযোগ দিচ্ছিলেন সাংবাদিকরা। ২০১৭ সালে ডিপিপিতে স্টেডিয়াম সংস্কার কাজের জন্য বাজেট ছিল ৮০ কোটি টাকা, সম্পাদনা কাল ছিল ২০১৯ সালের ডিসেম্বর। সে বছর স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ হয়নি, বেড়েছে বাজেট ও সময়। ২০১৯ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারের বাজেট দাঁড়ায় ৯৮ কোটি টাকায়, সম্পাদনা কাল ছিল ২০২২-এর জুন, তাতেও হয়নি। শেষমেশ ২০২২ সালে সেই প্রকল্পের বাজেট দাঁড়ায় ১৫৫ কোটি টাকায়, শেষ হওয়ার কথা ছিল ২০২৪-এর জুন মাসে। কাজের যে গতিশীলতা তা দেখে মনে হচ্ছে না ২০২৪ সালেও শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। তবে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন পরিদর্শন করেছেন, সমস্যা বুঝেছেন, সমাধানের আশ্বাসও দিলেন, এমনকি এই সংস্কার কাজের সময় আর বাড়াতে চান না, ডিসেম্বরেই শেষ করতে চান, নিজে এই কাজটির তদারকি করবেন বলেও আশ্বাস দেন। তবে তার কথায় একটা বিষয় স্পষ্ট, বাড়তে পারে বাজেট। যদি বাজেট বাড়ে প্রকল্পের মেয়াদকালও বাড়তে পারে, ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৫ সাল গড়াবেই। স্টেডিয়ামের অভাবে আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে না বাংলাদেশে, অক্টোবরে নারী সাব চ্যাম্পিয়নশিপ এখানে হবে কি না সেটাও ধোঁয়াশা। শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের মানুষ।